সত্যি করে বলো না, তুমি লাল পানি দিয়ে দাও। এই দেখো খালি সাদা বলছে আমার। ওকে দেখবেন। ইয়েস ম্যাডাম। এই যে ইন্সপেক্টর ম্যাডাম কোথায়? ওইদিকে। আমরা তোকে, আমি লালি নই, লাল পান বিবি। কালে জামিনিতে এসেছে, কালির মতো থার্ড গ্রেড বাজে লোকের জন্য জামিনের কথা বলছে। কিন্তু তোর সঙ্গে এতদিন পরে দেখা হলো, তুই একবার জানতে চাইলি না জিমিনি তুই কেমন আছিস, মা কেমন আছে? মা হাবিলদার ছেড়ে দাও কালীকে। ইয়েস ম্যাডাম। এই কালীকে খালাস করে দে। এসো কালীদা, এখন আপনি খালাস হয়ে গেছেন। মগের মুল্লুক না, তোমরা যখন খুশি ঢোকাবে, যখন খুশি বার করবে, ওসব একদম চলবে না। তোমরা নিজের ইচ্ছে ঢুকেছো, আমি এবার নিজের ইচ্ছে বেরোবো, যখন খুশি। ঠিক আছে, বাড়ি বলতে না হয় বুঝিস জেল, কিন্তু মা, মা বলতে তুই কি বুঝিস? চল বাড়ি চল, 12 বছর হয়ে গেছে, এখন আমি বাড়ি মানে বুঝি জেল। জেলটা তোর বাড়ি হতে পারে, লালি থেকে তুই লাল পান বিবি হতে পারিস, আর মা, মাকে তো সেই একই থাকবে, তাকে তুই পাল্টাতে পারবি না। চল বাড়ি চল। ঠিক আছে চল। মা, মা আমার, মা আমার লক্ষ্মী, মা আমার সোনা, মা বেচারা মা। কি রে মিলি, কি ব্যাপার, খুব খুশি? একটা বড় চোর ধরে ফেলেছিস বুঝি? হ্যাঁ মা, ভীষণ বড় চোর। যে আমার মার হাসিকে 12 বছর চুরি করে নিয়ে গেছিল। কার কথা বলছিস? ওই যে ছিল সেখানেই যেন ফিরে যায়। যাব, ফিরে যাব মা। বাবাকে যে 5 জন মেরেছিল, তাদের 1 জনকে খুন করে 12 বছর জেলে ছিলাম, আর ভগবান যদি বাকি 4 জনকে বাঁচিয়ে রাখে, তবে তাদেরকে খুন করে সারা জীবন জেল খাটবো। জেল? লালি আমার লক্ষ্মী সোনা, কি বললি তুই, তুই 12 বছর জেলে ছিলি? যে বয়সে বাচ্চারা খেলাধুলা করে দিন কাটায়, তুই তুই সে বয়সে জেলে দিন কাটালি? হ্যাঁ মা, শুধু তাই নয়, জেলে আসামি ও খুনিদের সঙ্গে দিন কাটিয়েছি। লালি? লালি নয় মা, ওকে লাল পান বিবি বলে ডাকো। লাল পান বিবি? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করো, থানায় এসেছিল লাল পান বিবি হিসেবে, একটা গুন্ডার জামিন নিতে। আচ্ছা মা, তুমি বলো, ওই ছোট লোক দুজন এসব করার কি দরকার? কি রে লালি, মিলি যা বলছে ঠিক বলছে? হ্যাঁ মা, ও ওর হিসেবে ঠিকই বলছে, আর কেনই বা বলবে না। মার কোলে দিন কাটিয়ে যখন বড় হয়েছে, তখন পেয়ে গেছে খাকি পোশাক। সেই পোশাক, সেই চাকরি, আর সেই চেয়ার,
মিলি, আজ তুই যে চেয়ারে বসছিস মনে আছে? সেই চেয়ারে বসা এক ইন্সপেক্টরের কথা, যে কিনা নিজেকে অন্যায় কাছে বিক্রি করে দিয়েছিল। মা, তোমার সেদিনকার সেই অসহায় মুখ আমি সহ্য করতে পারিনি, তাই একজনকে খুন করে 12 বছর জেলে ছিলাম। মিলি, তুইও একটা কথা জেনে রাখিস, আমাদের সমাজের হিংস্র পশুদের যতদিন না আমি শেষ করছি, ততদিন পর্যন্ত আমি ওই ছোট লোকদের মধ্যেই বেঁচে থাকবো। লালি, নিজেকে এক পুলিশ ইন্সপেক্টরের বোন বলে না জেনে যা করেছিস করেছিস, কিন্তু আজ থেকে তোকে আইনকে সম্মান করা শিখতে হবে। আইন? কিসের আইন? তুই যে আইনের কথা বলছিস, সেই আইনকে তুই সম্বন্ধে শিখেছিস নিশ্চয়ই? তাহলে আমায় বল, আমার বাবাকে যারা খুন করে 12 বছর ধরে আইনকে লাথি মেরে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য তুই কি করেছিস? জবাব দে, তুই কি ভেবেছিস শুধু তোর রক্তে প্রতিশোধের আগুন চলছে? প্রতিশোধ আমিও নেব, তবে এই পোশাক পরে যেভাবে নেওয়া যায় সেভাবে। ঠিক আছে, তুই তোর পোশাক পরে প্রতিশোধ নিস, আর আমি আমার পোশাক পরে প্রতিশোধ নেব। তবে এ কথা সত্যি, আইনের আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে ওই বেআইনি লোকদের কাছে পৌঁছতে তোর যা সময় লাগবে, সে সময়ের ভেতর আমি ওদের আমার বাবার কাছে পৌঁছে দেবো। প্রতিশোধ যেই নাও, যেরকম ভাবেই নাও, আমায় তোমরা শুধু এইটুকু বলো, তোমাদের দুজনের মধ্যে কেউ তোমার মায়ের সিঁদুর আর শাখা ফিরিয়ে আনতে পারবে? মা, বাবা যখন মারা গিয়েছিল তখন তুমি আমাকে আর মিলিকে নিয়ে থানায় গিয়েছিলে, কেন? তোমার শাখা সিঁদুর ফিরিয়ে আনতে? বলো কেন গিয়েছিলে? জানি মা, তোমার শাখা সিঁদুর আমি কিংবা মিলি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু প্রতিশোধ দিতে পারবো বাবার অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে পারবো। লালি, এখানে থাকতে হলে তোর সব বেআইনি চিন্তাধারাকে দূরে সরিয়ে রাখতে হবে। আমার বেআইনি চিন্তাধারাকে দূরে সরিয়ে রাখার চেয়ে তোদের ওই মোমের তৈরি আইন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা আমি বেশি পছন্দ করবো।